ত্রিপুরা শহরে আজীবিকা মিশনের উদ্যোগে আগামী 25 ফেব্রুয়ারি রবিবার থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় রাজ্যস্তরীয় শহুরে সমৃদ্ধি উৎসব 2024। মেলার সময় দুপুর 2 থেকে রাত 9 পর্যন্ত। 8 দিন ব্যাপী এই মেলা চলবে আগামী 3রা মার্চ পর্যন্ত। নিজেদের উৎপাদিত পণ্যের সমাহার নিয়ে আগরতলা শহরের শিশু উদ্যান প্রাঙ্গণে উপস্থিত থাকবে ত্রিপুরা রাজ্যের শহরাঞ্চলের বিভিন্ন স্বসহায়ক দল, পথ বিক্রেতা এবং উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্বসহায়ক দলের সদস্যরা। আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর থেকে আসবে স্বসহায়ক দলের মহিলারা। আগামী 25 ফেব্রুয়ারি রবিবার সমৃদ্ধি উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্নদত্ত। মেলার শেষ দিনে সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেবেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। এবারে শহুরে সমৃদ্ধি উৎসবে মোট স্টলের সংখ্যা নির্ধারিত হয়েছে 132টি, যার মধ্যে উত্তর পূর্বাঞ্চলে স্বসহায়ক দলের তরফে থাকবে মোট 11টি স্টল। ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের 10টি স্টল থাকবে। এছাড়া পথ বিক্রেতাদের স্টল থাকবে 10টি, ব্যাংকের স্টল থাকবে 3টি এবং বিভিন্ন সরকারি দপ্তরের স্টল থাকবে 7টি। বাকি 91টি স্টল থাকবে ত্রিপুরা শহুরে আজীবিকা মিশনের। সমস্ত স্টলে পাওয়া যাবে স্বসহায়ক দলের মহিলাদের হাতের তৈরি পণ্য ও উৎকৃষ্ট মানের খাদ্য সামগ্রী। প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্যে এবং সামাজিক বার্তা দেওয়ার উদ্দেশ্যে মেলা প্রাঙ্গণে সকল স্টলে বিনামূল্যে পাওয়া যাবে প্লাস্টিকের বিকল্প ব্যাগ। বিক্রিত পণ্য প্রদানের ক্ষেত্রে ওই ব্যাগ ব্যবহার করবে স্বসহায়ক দলের মহিলারা। মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করে শুক্রবার এ ব্যাপারে বিস্তারিত জানালেন ত্রিপুরা সরকারের নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং এবং অধিকর্তা রজত পান্ত। এর মধ্যে স্পেশালি যেরকম আমরা রুরাল এরিয়াতে সারস ফেয়ার করা ওই মতো আমাদের রাজ্যস্তরীয় শহরী সমৃদ্ধি উৎসব 2000 লাস্ট ইয়ার প্রথমবার হয়েছিল, এটা সেকেন্ড টাইম এই বছরে হচ্ছে। এটা আগরতলা শিশু উদ্যানে 25 তারিখ থেকে স্টার্ট করা হবে। এখানে আমরা রিকোয়েস্ট করেছি আর আমরা এখন পর্যন্ত অনুমোদন পেয়েছি। অনারেবল মুখ্যমন্ত্রী মহোদয় উনি এই অনুষ্ঠানকে শুভ উদ্বোধন করবেন 25 তারিখ 5টায়। আর সঙ্গে সঙ্গে হবেন অনারেবল মেয়র, ডিপুটি মেয়র এবং বিভিন্ন আধিকারিকবৃন্দ সম্মিলিত হবেন। সঙ্গে সঙ্গে আমরা এই বছর 132 স্টলস আমরা এখানে লাগাচ্ছি, যেখানে শুধু নট অনলি ফ্রম ত্রিপুরা, ইভেন ফ্রম আসাম, মিজোরাম, মণিপুর অ্যাজ ওয়েল অ্যাজ মেঘালয় থেকেও এসএসজিরা, শহরী এসএসজি আমাদের আছেন, ওনারা আসবেন। স্টেট থেকেও বিভিন্ন আরবান লোকাল বডি থেকে, আমাদের 20 আরবান লোকাল বডি আছে, ওখান থেকে এসএসজি ওনার প্রোডাক্ট নিয়ে এই স্টলের মধ্যে যোগদান করবেন। সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে স্ট্রিট ভেন্ডার আছেন পিএম স্বনিধির মধ্যে, ওনারাও এই প্রোগ্রাম জয়েন করবেন। ওখানে বিভিন্ন ফুড স্টল যে আছে ওখানে স্ট্রিট ভেন্ডার দ্বারা এটা ওখানে নেওয়া হবে। এইবার যে মহত্বপূর্ণ জিনিস আছে, আগে এটা 5 দিন হতো, এবার এই 8 দিনে হবে এই পুরো প্রোগ্রামটা। আগে আমরা 70-80 স্টল করতে পারলাম, এবার এই বছর এটা 132 স্টল হবে। অ্যাট দ্য সেম টাইম এই বছর আমরা প্ল্যান করেছি কি যে নতুন যে প্রোডাক্টগুলি আছে, স্পেশালি যে স্টেট অফ দ্য আর্ট আমাদের যে জিরা কাজ করছি, ওদেরকে আমরা একটু ডিসপ্লে করা যেতে পারি। আমরা আশা করছি এই যে এই সঙ্গে আমাদের বই মেলাও চলছে, তো আমার রিকোয়েস্ট থাকবে আমাদের সবাই নাগরিকবৃন্দ থেকে কি আপনারা যখন বাইরে যাচ্ছেন আপনারা সুনিশ্চিত করেন এই শহরী সমৃদ্ধি উৎসব যে চিলড্রেন পার্ক মধ্যে হচ্ছে, ইউ মাস্ট ভিজিট ইট, ইউ ক্যান গো টু হিয়ার, দেন বই মেলা যেতে পারেন, বই মেলা থেকে এখানে আসতে পারেন। অ্যান্ড উই আর ভেরি শিওর আপনারা এইবার যে প্রোডাক্ট পাবেন যেটা আগে থেকে আগে থেকে অনেক ভালো হবে। 25 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলে এই শহুরে সমৃদ্ধি উৎসবে প্রতিদিনই থাকবে লাকি ড্রোর ব্যবস্থা। মেলার প্রতিদিনই একজন করে লাকি ড্র বিজেতা পাবেন আকর্ষণীয় পুরস্কার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।